প্রাক বর্ষায় আগাম বন্যার আশঙ্কা না থাকলেও এবার মৌসুমে দেশের উত্তর পূর্বাঞ্চলে মাঝারি থেকে তীব্র বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। গ্রীষ্মের দীর্ঘ খরায় বর্ষা মৌসুমে এবার অতিবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। সেই সাথে লানিনা সক্রিয় হয় বাংলাদেশের উজানে ভারতীয় রাজ্যগুলোতেও বাড়বে বৃষ্টি। আকস্মিক বন্যারোধে নদীগুলোর নাব্য রক্ষা এবং পানির গতিপথ বাধাগ্রস্ত না করার তাগিদ বিশেষজ্ঞদের। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। গত বছর সিলেট সহ দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বন্যায় নাকাল হয় জনজীবন। সিলেট বিভাগের 70% এলাকা নিমজ্জিত হলে প্রচুর প্রাণহানি, বিপুল সংখ্যক ঘরবাড়ি ও গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়। সম্প্রতি ভারতে অনুষ্ঠিত 28তম সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক ফোরামের সম্মেলনে বলা হয়, আসন্ন বর্ষা মৌসুমে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে, যা স্থায়ী হবে টানা এক মাসেরও বেশি। এমন অবস্থায় আবহাওয়া বিভাগ বলছে, দীর্ঘ খরার প্রভাবে এবার বর্ষায় অতিবৃষ্টির কবলে পড়বে দেশ। সারা দেশেই মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে বেশিরভাগ এখন পর্যন্ত আজ থেকে চব্বিশ ঘন্টা যেটা আছে, এটা হলো ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের কিছু অংশ এবং চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা, যে চাঁদপুর, এইসব অঞ্চল নিয়ে বরিশাল এবং খুলনা বিভাগের উপর এর প্রবণতা একটু বেশি থাকবে। তাছাড়া দেশের অন্য অংশগুলোতেও বৃষ্টিপাত হবে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানান, এ পর্যন্ত পাওয়া পূর্বাভাস অনুযায়ী আগাম বন্যার সম্ভাবনা না থাকলেও ভরা বর্ষায় উত্তর পূর্বাঞ্চল অস্বাভাবিক প্লাবিত হতে পারে। সাধারণত বৃষ্টিপাত বেশি হলে বন্যার ঝুঁকি কিছুটা হলেও বেড়ে যায়, তবে শুধুমাত্র বৃষ্টিপাত বেশি হলেই বন্যা বেশি হবে এটি সঠিক নয়। এছাড়া এর সাথে আরও অনেক বিষয়াদি জড়িত, যেমন বৃষ্টিপাতের তীব্রতা একটি উল্লেখযোগ্য বিষয়। যদি নদীগুলো পানি একসাথে বৃদ্ধি পায় একই সাথে, তাহলে সেগুলো সাধারণত একটা বড় বন্যার দিকে রূপ নেওয়ার ঝুঁকি থাকে। দক্ষিণ এশিয়ার আবহাওয়ায় লানিনা সক্রিয় হয়ে উঠায় শিগগিরই এই অঞ্চলে অতিবৃষ্টি ও জলাবদ্ধতা তৈরি হবে বলে জানান তিনি। যেহেতু স্বাভাবিক থেকে বেশি বৃষ্টিপাতের ঝুঁকি রয়েছে এবং একই সাথে এবছর দেখা যাচ্ছে আবহাওয়ার যে প্রশান্ত মহাসাগরীয় জলবায়ুর অবস্থা, এল নিনো থেকে লানিনার দিকে একটি রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে, তো এই বিষয়গুলোর সাথে সাধারণত একটু বন্যার সম্পর্ক রয়েছে। তাই সাধারণভাবে বলা যেতে পারে যে বন্যার কিছুটা ঝুঁকি রয়েছে, এর স্বাভাবিক থেকে কিছুটা বেশি বন্যার ঝুঁকি হয়তোবা রয়েছে। শুষ্ক মৌসুমে উজানে পানি প্রত্যাহারের ফলে নাব্যতা সংকটে চর পড়ে নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়া, অন্যদিকে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের ফলে পানির গতিপথ বাধাগ্রস্ত হওয়ায় বন্যার তীব্রতা বাড়ছে বলে মনে করেন পানি বিশেষজ্ঞরা। তলদেশ ভরাটার কারণে মূলত বন্যার ঝুঁকিও কিছুটা বাড়ছে, কারণ দেখা যাচ্ছে যেই পরিমাণ পানি নদীগুলো প্রবাহ বয়ে নিয়ে যেতে পারতো, সেই একই প্রবাহে এখন নদীর পার উপচে যাচ্ছে। সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা।